मगर खुशी है, देखे बच्चा को दिल खुशी है। जो डेट पड़ेगा उसके बाद कन्फर्म हो गए कि आने वाले हैं, उसके बाद संपर्क हुआ BSF वाले से, बहुत अच्छा लग रहा है। उसका दिमाग का कुछ गड़बड़ी हो गया, उसी लिए चल दिया घर से, मगर खुशी है, देखे बच्चा को दिल खुशी है। अब लेके जाएंगे तो अब इलाज बात करा देंगे, भविष्य में जो होगा सो होगा। इसका बेटा ना है जो, एक जो है बम्बे रहता है, उससे हमको मतलब नहीं रहता है। मैं मर गया इतने गो, बहुत कठिन से पाले इसको, मजदूरी करके भी। कोनो अवैध भावे ढोके केउ एमनी एई भावे लास्ट जखन ओखान करे जेल होई होवार परे तारपर लास्ट जखन आमरा फेरत निते आसि एवं फेरत नेशार परे आपनादेर एखाने आमरा बॉर्डारे गेदे बॉर्डारे दुपक्ष थेके थाकि बांग्लादेश एवं इंडिया थेके ताके आमरा इंडियाई निये जाई। गत 14ই মার্চ এইখান থেকে এই বর্ডার দিয়ে ওই অভিষেক নামে ঝাড়খণ্ডের এক ভারতীয় নাগরিককে আমরা হস্তান্তর করার জন্য আসি। তো এসে প্রক্রিয়া শেষে কনসার্ন যারা ডিপার্টমেন্টের লোকজন আছে, সরি কনসার্ন ডিপার্টমেন্টের লোকজন আমার সঙ্গে কথা বলে বলল যে দীপক নামে একজনকে আমরা গত অক্টোবর মাসে ট্রাই করেছি রিপিটেড করা, কিন্তু গার্জিয়ান না থাকার কারণে আমরা পারিনি। আপনি যদি একটু সহায়তা করেন তাহলে দীপককে পাঠানোটা সহজ হবে। তো তখন তারা আমার কাছে আমাকে কিছু ডিটেল দেয়। ডিটেল দেওয়ার পর সেই ডিটেল নিয়ে 17ই মার্চ আমি একটু গুগলে বসি। আমার এই সার্চগুলো পুরোটাই কিন্তু গুগল বেস প্রযুক্তির সাহায্যে। তো তখন তাকে তাদের গ্রাম, তাদের থানা সব কিছুই খুঁজে পেলাম, কিন্তু কথা বলবো কারোর কাছ থেকে, তো কথা বলে পরিবারটাকে বের করতে হবে। সেটার জন্যে থানায় ফোন করলে থানা কোনো কোঅপারেট করেনি। তখন আমি ফোন করলাম, মানে আবার সার্চ করা শুরু করলাম যে ওই গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান কে আছে। নিশ্চয়ই থাকবে, গুগলে সেগুলো ডাটা দেওয়া আছে। তো সেই গ্রাম পঞ্চায়েত প্রধানের ওখানে নাম্বার পেয়ে যাই, ওনার নাম হচ্ছে অরবিন্দ কুমার, ফোন নাম্বার দেওয়া ছিল, সঙ্গে সঙ্গে তাকে ফোন করার পর, যেহেতু আমার ভাষা নিয়ে কোনো নাই সমস্যা হয় না, সেহেতু হিন্দিতেই তার সাথে কথা বলে পরিচয় দিয়ে বললাম যে এই এই ডিটেইল থেকে আপনার গ্রামের হবে কি না, কোনো ছবি পাঠাতে পারবেন? বলে হ্যাঁ, ছবি পাঠালাম। তো সাথে সাথে সে কনফার্ম করলো যে সে এই গ্রামেরই। তখন আমি কনসার্ন ডিপার্টমেন্ট যারা যারা আছে, যেমন ইমিগ্রেশন, জেল, BDR, সবাইকে বিষয়টা আমি ইনফর্ম করলাম যে পরিবারকে পাওয়া গেছে, এবং তাৎক্ষণিকভাবে ওই দীপকের বাবার ন্যাশনালিটির কপি আমি নিয়ে আসাই। সেটা নিয়ে ওদেরকে দেওয়ার পর 11 দিনের মাথায় আমরা তাকে তার পরিবারের হাতে তুলে দিতে পারলাম। যখন তার মানে বাবাই হোক আর মাই হোক, যার কাছে তার সন্তানকে দেয়া হয়, ওই দৃশ্যটা আসলে দেখার মতন।